বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمه প্রশ্ন করেছেন যার মোবাইল নাম্বার সৃষ্টি লেখা আছে 3400 এই ভাই প্রশ্ন করেছেন যে নামাজের অবস্থাতে বাংলা ভাষায় বা আরবি ভাষা বাদে অন্য ভাষায় দোয়া করা জায়েজ কি জায়েজ নয় উত্তর হলো এটা tarzে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনুসরণ আমরাকে করা উচিত রসুল্লা সাল্লা যেভাবে দু আরো কোসিজদাতে করেছেন ঠিক সেইভাবেই আমরা করব কেন যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তোবারকাতা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওমা আতা কুমার রসুল ওফা খুদু ওমা নাহা কুমান সুরা হাসার আয়ত নম্বর সাত যে আল্লাহ রসুল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো যাতে থেকে বিরত থাকতে বলেছেন তাতে থেকে বিরত থাকো তো আল্লাহ নবী দিয়েছেন কি ওই সব দুয়া দিয়েছেন আরবি ভাষাতে কিন্তু হ্যাঁ যে ব্যক্তি একেবারে অপারক বা নতুন মুসলমান হচ্ছে তাদের জন্য আমরা ফতুয়া দিই আমি ফতুয়া দিই যে হ্যাঁ যে কোনো ভাষাতে আপনি নামাজের অবস্থায় বা নামাজের বাইরে দোয়া করতে পারবেন কেন যে আল্লাহ নবী সাল্লাহাম আহ বলেছেন শাহি বোখারের মধ্যে একটি হাদিস এসছে হাদিসটি হলো আটশো নম্বর হাদিস শাহিবখারী আটশো নম্বর হাদিস এতে আপতাহি এত বলার পর আশাদ আল্লাহ আল্লাল্লাহ আসাদ ওয়া নাম হাম্মেদান বলার পর পর রসুল স্বাধীনতা দিয়েছেন সুম্মা ইউ তো হাই রমিনের দোয়ায় আজ বাহু ইলেহে ফাইদু রসুল আসাল্লাসলাম বলেছেন এইটা বলার পর তোমাদের ইচ্ছা যেটা দোয়া করবে করবে তো কোন ভাষা নির্দিষ্ট করে দেননি রসুল্লাহ ইসলাম যে শুধু আরবিতেই করতে হবে দ্বিতীয়ত আল্লাহ তালা যে সমস্ত ভাষা মানুষকে দিয়েছেন সবই আল্লাহর নিদর্শন পবিত্র কোরআনের মধ্যে এসছে সুরা রুমের ২২ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন অমিন আয়াতি খালকুসামাবাতফ আলসেনা তিকুম ও আলওয়া নিকুম সুরা রুম আয়ত নম্বর বাইশ এতে বলা হয়েছে এবং মহান আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য তাহলে ভাষার কথা এখানে এসেছে সমস্ত ভাষা হচ্ছে আল্লাহর নিদর্শন সুতরাং যারা আরবি উচ্চারণ করতে পারে না বা নতুন মুসলমান হচ্ছে তারা আপন আপন ভাষাতেই দোয়া করতে পারে আর কোনো পুরাতন মুসলমান যদি তাকে কিন্তু হয়তো সে মুখস্থ করতে পারছে না কঠিন হয়ে যাচ্ছে বয়স বেশি হয়ে গেছে তো তাকেও আমরা ফতুয়া দিব যে ঠিক আছে আপনি নিজ ভাষাতেই দোয়া করবেন যেহেতু এই হাদিসে দোয়া করার কথা বলা হয়েছে আর কোনো ভাষাকে নির্দিষ্ট করা হয়নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি